সালেহা বুবু আমাদের জনপ্রতিনিধি, ইউপি মেম্বার, অত্যন্ত পরিশ্রমী আর ভীষণ আন্তরিক। উনি মূলত এই আড্ডার কেন্দ্রবিন্দু। লাভলি এনজিও কর্মী, সবসময় হাসি মাখা মুখ নিয়ে গল্প করেন। ইনি সকলের নানি, একেবারেই নানি, রসে রসে পান খান আর সকল সনাতনী চিন্তা আগলে রাখেন। এ হচ্ছে মিলন, এর আড্ডা মিশিয়ে না সকল পক্ষকে সায় দিতে এর জুড়ি নেই। ইনি হলেন প্রাইমারি স্কুল শিক্ষক নাজমা আব্বা, অনেকে নাজমা ম্যাডামও বলে থাকেন। তারিক হাসান, ইউরোপেও থেকেছেন অনেকদিন, তার মুখে সব সময় বিদেশের গল্প। এ হচ্ছে আড্ডার অন্যতম আকর্ষণ মধু পাগলা, অল্পতেই মাথা গরম হয় তবে মাঝে মাঝে গভীর কথা বলে ফেলে। উনি সালেহাবুবুর কলেজ পড়ুয়া, ল্যাপটপের সাথে বসবাস, মোটামুটি আইটি বিশেষজ্ঞ। পরাণ বাউল, এক চারণ কবি, ফুট করে উদয় হয় আবার মাঝে মাঝে লাপাত্তা। মোহর আলী, মানুষের উপকার করতে সবসময় তিনি মানুষের পাশে। মধু করেছোটা কি? মধু তো ওইরকম সামাল না যে কিছু অন্যায় করবো। আপনি খবরটা পেলেন কি করে? বুঝতে পারলাম না ঘটনাটা কি, মধু কি এমন করলো? মিলের মনে কোন উল্টা পাল্টা কাজ করেছে না? মিলন উল্টা পাল্টা করার মতো পুরানো কে বলে ফাঁসাইছে? মামা, আমরা মহিষমতি গ্রাম থেকে এসেছি। ও চিনেছি আপনার কাছে? আমার কাছে? আমার ঠিকানা তোমার জানো? ঠিকানা জানা লাগবো কে? মুই তো আমাদের পায়ে গেছি, এই যে আমাদের পায়ে গেলাম, ঠিকানা তো কি হইব? তোমরা কাজ করো, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার ভাই আছে, ওখানকার ম্যানেজার, তোমরা তার কাছে যাও, তোমার চাকরি হইব। মামা মামা মামা, এই হ্যার ঠিকানাটা তো পেয়ে গেলেন না, তাহলে যাবো কেমনে? আমি চিন্তা করছি তোমার এই বদভ্যাসটা নিয়ে। আমার সঙ্গে চলো, বাসায় চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, তারপর কথা। আমাদের দেশটা কিন্তু খুব সুন্দর দেশ, ডিএল রায় ঠিকই বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পৃথিবীর সুখী দেশের তালিকায় কিন্তু বাংলাদেশের নামও আছে। কারণ কি জানো, এদেশের মানুষেরা খুব অল্পতেই সুখী। আমরা যদি একটু সচেতন হই আর দেশটাকে সুন্দর করে সাজাতে পারি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি দেশ। মামা, একটু কামের কথা কই, আমরা কি এখানে দুই চার দিন থাকতে পারব? ঢাকা শহরে আমগো থাকনের জায়গা নাই। থাকো, অসুবিধা কি, তোমাদের যতদিন ইচ্ছে তোমরা থাকো, আমি তো একাই থাকি, ভালোই হবে, তোমাদের সাথে গল্প গুজব করা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আসো আসো। হাই আসো।
মধুবাই, এই লোক হইল পাগল কিসিমের। আর জ্ঞানীর একটু পাগল হয়, তুমি জানো না? যারা জ্ঞানী হ্যাঁ গো তার একটা ঢিলা থাকে, হ্যাঁ কথা এক কান দিয়া হুম্বা আরেক কান দিয়া বাইর করে দিবা। আরে বেড়া, আমরা এখানে থাকুনের জায়গা পাইছি দুই চারটা দিন, ব্যাস। এই ডাহা শহরে দুই চারটা দিন থাকুনের জায়গা কে দেয়? কি হইল, তুমি আমার দিকে এরকম বাঘের মতো চাইয়া রইছো কেন? এই আমি তো জ্ঞানের কথাই কইতে আসি। আমারে তোমার জ্ঞান দিতে হইব না, আমার জ্ঞানের ঘাটতি হইলে তোমার কাছ থেকে আমি ধার নিব, কিন্তু তোমার জ্ঞানের ঘাটতি হইলে তোমার খবর আছে, তোমার কাছ থেকে জ্ঞান আমি চিপড়াইয়া চিপড়াইয়া নিব। পরিষ্কার পরিচ্ছন্নতা রাষ্ট্রীয় সম্পদের উপরে নিয়ম। এই যে দেখো এই যে ম্যাপটা, আমাদের ঢাকা শহর, পুরো শহরটা একটা ডাস্টবিন, অথচ বিদেশের প্রত্যেকটা শহর কিন্তু একেবারে ঝকঝকে টকটকে। কারণ কি? কি কারণ? কারণ হচ্ছে তারা যেখানে সেখানে কোনো ময়লা ফেলছে না। কোনো ময়লা যদি হাতেও থাকে সেটা পকেটে করে নিয়ে যায়, সামনে ডাস্টবিন পেলে সেখানে গিয়ে ফেলে। আমাদের অনেক ভাই বিদেশে আছে প্রবাসীরা, তারাও কিন্তু সেখানে একই কাজ করে, অথচ দেশে এলে সব ভুলে যায় যেখানে সেখানে ময়লা ফেলছে। কারণ যেখানে সেখানে ময়লা ফেলা আমাদের একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে, আমাদের সবার আগে এই বাজে অভ্যাসটা ত্যাগ করতে হবে। হ্যাঁ মামা, আপনি ঠিকই কইছেন, কিন্তু কথা হইলো মামা, বাঙালিরা গাদ্দারা জাতি, হ্যাঁ করে আমি ব্রিটিশ আমল থেকে আসিনি, হ্যাঁ করে যতই বুঝাইবেন কোনো কাম হইবে না, হ্যাঁ কো কাম হেরা করবে। আরে না 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 না, আমাদের এমন কাজ করতে হবে যাতে সবাই লজ্জা পায়, লজ্জা পেলেই তারা এই বাজে অভ্যাসটা ত্যাগ করবে। লজ্জা কেমনে দিবেন? হ্যাঁ মামা, তাইলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েই আমরা আমাদের কাজ শুরু করব। ঠিক আছে ঠিক আছে মামা, এই বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েই আমাদের প্রথম কাজ শুরু করতে হবে। মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ভাই
মধু আর মিলন এক্ষুনি আসতেছে। ও আল্লাহ, আসতেছে মধু মিলন আসতেছে। কি হয়েছিল? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই। ওরা দুইজন আমার ভাইয়ের বাসায় ছিল, আরিফের বাসায়। ওরা ওই ওইখানে নাগরিক সচেতনতার কাজ করতেছিল, বুঝছো? আমরা ওদের জন্য একটা অভ্যর্থনার আয়োজন করি, কেমন হয়? আমার এখানে পালাও, সিরোনসি রাখবা। আমি তোমার নতুন সিরোনসি কিনা দেবো, যেহেনে সেহেনে পানের পিক ফেলবা না। বলছিলা ঠিক কইছে। আমার দেশ আমরা সাজাই, এতে কোনো লজ্জা নাই। দায়িত্বটা নেই মাথায়, তিরিশ লক্ষ করাই দে, দায়িত্বটা নেই মাথায়।